হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজ ঘুম থেকে উঠি, মানে ইভিনিং এ ঘুম থেকে উঠেই কেমন মনটা যেন কফি কফি করছিল। তো ভাবলাম চলো গরম যখন পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাওয়া যাক। তো সেই ভাবনা ভাবতে ভাবতে আমি যেটা ভাববাম না সেটাই কাজ। তো সেটা কাজ করতে করতে আমি ভাবলাম চলো বাজারে যাই গিয়ে কিছু কেনাকাটা করে আনি, দিন কোল্ড কফি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো কি কি করা যায়। তো সবার ফার্স্টে আমি চলে গেলাম একটা মুদিখানা দোকানে। তো মুদিখানা দোকান থেকে এবার আমি কি কি নেবো সেটা দেখো। নেবো হচ্ছে অরিও বিস্কিট, নেবো কফি, নেবো দুধ, নেবো মানে মিল্ক মানে ক্যাডবেরি নিয়ে ধরো আমি গেলাম বাড়ি, চলে আসলাম তো বাড়ি। তো এবার যথারীতি আমি সব কিছু নিয়ে তো বাড়িতে ঢুকে গেলাম। এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি কফিটা বানাবো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আর আমার একটা ভাই আসবো, ওকে একটু খাওয়াবো। তো আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে এবার চলে এসেছি রান্নাঘরে, কফি বানাবো যেটা আমার কাজ। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো সবার ফার্স্টে নিলাম মিক্সির বাটিটা, আর মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা, কাঁচা দুধ অবশ্যই, দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের দিয়ে দেবো অরিও বিস্কিট, দুখানা অরিও বিস্কুট নিয়েছিলাম। তো দুখানা দুজন খাবো, তো দুখানা অরিও বিস্কুট দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম দুটো ডেয়ারি মিল্ক। তো একটা ডেয়ারি মিল্ক মানে একটা ডেয়ারি মিল্ক এতটা পরিমাণে একদম গলে গেছে, গরম যা পড়েছে গড়বে এটাই স্বাভাবিক। তো আরেকটা ড্রাই মিল্ক দিলাম। দেওয়ার পরে এবার দিয়ে দিলাম এর মধ্যে কফি। তো একটা ফুল কফি পুরোটা দিয়ে দিয়েছিলাম, পরে আর একটা কফি হাফ দিয়েছি, বিকজ আমি একটু ডার্ক খেতে পছন্দ করি, তার জন্য কফিটার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। তারপর মধ্যে দিয়েছিলাম 2 চামচ চিনি, জাস্ট 2 চামচ চিনি দিয়েছিলাম, চিনির মধ্যে বেশি দেওয়া লাগে না। আর মধ্যে দিয়েছিলাম 4-5 খানা আইস কিউব, অবভিয়াসলি কোল্ড কফি তো কোল্ড তো হতেই হবে, তার জন্য আইস দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার মিক্সিতে বোল্ড। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মিক্সিতে পেস্ট করে নিয়ে, একদম পেস্ট যাই হোক বলছিলাম যাই হোক। চলো এবার তোমাদের সাথে দেখাই কেমন বানিয়েছি কোল্ড কফিটা। অ্যাকচুয়ালি একদম সহজ একটা রান্না, যেটা মানে মানে ড্রিঙ্ক রান্না বলছি। যাই হোক এবার কফিটা আমি সার্ভ করছি। তো ফার্স্টে আমার মানে কাপটা পুরো ভরে ভরে নিলাম, তারপর একটু দিলাম আর আমার একটা ভাইকে খাওয়াবো বলে। তো চলো ওকে ভাইকে সবাই চলো, তো তোদেরকে দেখাই। এবার আমি চলো চলে গেলাম ওকে কফিটা দিতে, দেখি ওর রিয়াকশন কেমন বলে। কেমন হচ্ছে আপনারা চেষ্টা করুন তৈরি করুন। ফাইনালি আমি এখন ট্রাই করবো অলুক, তো ট্রাই করলো কেমন লাগলো খেতে বল আর একবার। ভালো হয়েছে, খাওয়া হয়ে গেছে, আর একবার হলে ভালো হতো। যাই হোক বাজারে তোমরা সবাই বাড়িতে এমন করে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আর কম সময়, অল্প টাকা খরচা হয়নি, অনেক টাকাই খরচা হয়েছে, কিন্তু কম সময় অনেক তাড়াতাড়ি। আর যা গরম পড়েছে সেই গরমে একটু কোল্ড কফি বা একটু লস্যি এগুলো খেতে ভালো লাগে অবশ্যই বাড়িতে। তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো বাটনটা প্রেস করবে। তো টাটা, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। এই একটা ভাইরাল হচ্ছে কোথায়, আগুনের মধ্যে দিয়েছে তো লোক লাভ মেরে উঠতেছে দেখিনি তো এই যে।